প্রমাণ করে দিচ্ছে। ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী, যিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং যিনি যার নেতৃত্বে ভারতবর্ষে একাধিক উন্নয়নমূলক কাজ তার কার্যকালে আমরা দেখেছি, সর্বোপরি পোখরান পরমাণু যে বিস্ফোরণ বা পরমাণু পরীক্ষার মধ্য দিয়ে দেশকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে বিশ্বের বৃহৎ শক্তি হিসেবে পরিণত করেছেন আমাদের ভারত মাতাকে, তিনি ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী। আজকে তিনি আমাদের জাতীয় সরকার ভারত সরকার গুড গভর্নেন্স ডে অর্থাৎ সুশাসন দিবস হিসেবে পালিত করার আহ্বান করেছেন। সরকারি বেসরকারি রাজনৈতিক সামাজিক সংগঠন যথোপযুক্ত মর্যাদায় এই দিনটি পালন করছে, তাই প্রথমে ওনার বিদায়ী আত্মাকে প্রণাম জানাই এবং এই মহামানবের আশীর্বাদে আমাদের দেশ যেন আরো উত্তরোত্তর সমৃদ্ধি করে এই প্রার্থনা করি। আজকে নন্দীগ্রামে বিধায়ক হিসেবে আমার উদ্যোগে ভারতীয় জনতা পার্টির ব্যবস্থাপনায় আমরা 17টি অঞ্চলে 17 জায়গায় 8,000 মানুষকে সেবাদান করছি। 8,000 মানুষ আজকে সেবা গ্রহণ করছেন, শীতবস্ত্র উপহার দেওয়া হচ্ছে এবং সাথে সাথে অটলজির জন্মদিন তথা সুশাসন দিবস পালিত হচ্ছে। তার বাইরেও আমরা আমাদের রেলাপাড়া সিদ্ধনাথ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তুলসী পূজন দিবস হিসেবে আমরা তুলসী মাতাকে, তুলসী রানীকে এখানে প্রতিষ্ঠা করেছি, তার কলসে এবং প্রণাম নিবেদন করে প্রদীপ প্রজ্বলন করেছি এবং এখানে আমাদের তুলসী বিতরণের কর্মসূচি রাখা হয়েছে। তাই আজকের এই দিনে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন। সংক্ষিপ্ত প্রোগ্রাম সব জায়গায় হচ্ছে, বৃহৎভাবে আমরা করিনি, সব জায়গায় 17টি জিপিতে একই সঙ্গে 11টার সময় হচ্ছে, তাই আসুন আমরা সবাই মিলে আজকের দিনে শপথ নিই যাতে আমরা সুশাসন দিতে পারি। এখানকার গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান উপপ্রধান, এখানকার মন্ডল সভাপতি সৌমিত্র, সাংগঠনিক এই জেলার যুব সভাপতি ভাই জেলাংশু, আমাদের এই ব্লকের বিধানসভার কোয়ার তথা আমাদের নেতৃত্ব অর্জুন ভারতী, জেলা কমিটির সহসভাপতি এবং ব্লকের কোয়ার দীর্ঘদিনের পঞ্চায়েত সতীর্থ পবিত্র সহ সমস্ত নেতৃবৃন্দকে আমি কৃতজ্ঞতা জানাবো যে তারা সকাল 9টায় আমি বলেছি তারা 2 ঘন্টার মধ্যে এই প্রস্তুতি নিয়েছেন। বিশেষ করে খোদামবাড়ি গ্রাম পঞ্চায়েতের সমস্ত বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ, পঞ্চায়েতের সদস্য সদস্যা এবং আমাদের সাথী মোর্চার নেতৃবৃন্দ প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ধন্যবাদ জানিয়ে, যেহেতু বেলা হয়েছে 11:30 বাজে, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আপনারা সবাই মিলে আমাদের এই উপহার গ্রহণ করবেন, এ পাওয়া যাবে, মাতাল পাওয়া যাবে।